কাছে আসলে মালয়েশিয়ার 50-এর ইঙ্গিত সো দেখবো গাইস 50-এর ইঙ্গিত দিয়ে কি কি কেনা যায়। সো গাইস প্রথমে এসে খেজুর নিয়ে নিলাম, খেজুর দাম পড়ছে 14.50 টাকা, এখন 34 টাকা 50 পয়সা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে এখানে সন্ধ্যা 6টা, আর আমরা যাচ্ছি হলো রমজান উপলক্ষে কিছু শপিং করতে, শপিং সেন্টারে যাচ্ছি। আর আমার কাছে আসছে হলো মালয়েশিয়ার 50-এর ইঙ্গিত, সো দেখবো গাইস 50-এর ইঙ্গিত দিয়ে কী কী কেনা যায়। 4টা 10 টাকার নোট আর 2টা 5 টাকার নোট, আর আছে সব ব্ল্যাকই করছি, দেখতে তো পাচ্ছি সম্পূর্ণ সব কিছু ব্ল্যাক। সো গাইস এখানে যাবো হচ্ছিলো একটা মার্কেট, সেটা হলো লুলু মার্কেট, এই জায়গার ভিতরে সবচেয়ে বড় মার্কেট, সেখানে যাবো। আর যদি 25 টাকা করে ধরা হয় বাংলাদেশের কনভার্ট হিসাবে, কারেন্সি হিসাবে, তাহলে বাংলাদেশের টাকায় 1250 টাকা মেবি পড়ে, আর দেখবো এই 1250 টাকায় কী কী করা যায় এখানে। সো গাইস চলুন যাওয়া যাক। সো গাইস ফুটবল খেলার মধ্যে একটা গেম দেখতেছি, বাট এই নাম আমার মনে পড়তেছে না, এই যে। আর ছেলেরা আর মেয়েরা একসঙ্গেই খেলাধুলা করতেছে এখানে, বাট 3-4টা মেয়ে আর সব হলো পুরুষ। এইটা গেমটার নাম আমি বলতে পারি না, সো গাইস অবশ্যই কমেন্টে বলবেন গেমটার নাম কি। গাইস আসছিলো রবিবার, আমি ভিডিওটা করতেছি রবিবার, আর ভিডিও আপলোড দেবো হলো ফ্রাইডে, মানে রোজার 2 দিন পরে ভিডিওটা আপলোড দেবো, কারণ এই ভিডিওটা একটা বিষয় আছে। তাই আর লুলু মার্কেটের সামনে প্রায় চলে এসেছি। গাইস আমার হাতে উপরে এই কাজটা করে দিয়েছে এক পাখিতে, আইতেছিলাম মাছ মাথার উপরে পড়ে না, ভাগ্য ভালো। আর আমরা এখন লুলু মার্কেটের সামনে, হাইব্রান মার্কেটের সামনে। প্রথমে এসে খেজুর নিয়ে নিলাম, খেজুরের দাম পড়ছে 14.50 টাকা, এখন 34.50 টাকা। আর মাল জিনিস হিসাবে ট্রেডে মেলা বড় নিয়েছি। সো গাইস 2 প্যাকেট গ্লুকোজ নিয়ে নিলাম, দাম আর আছে হলো 24.60 টাকা। 4 প্যাকেট দুধ নিয়ে নিলাম, 2 টাকা করে দিন দিতে। 4 প্যাকেট দুধ নিয়ে নিলাম, 3 টাকা 70 পয়সা। সো আমার মেবি সব কোনো পূরণ হয়ে গেছে 50 ইঙ্গিত, আর মেবি 15 ইঙ্গিত বাকি আছে, আর এখন ফ্রিয়ে বেজে এটা বিল পেমেন্ট করি। বেশ শপিং করে এখন বেরিয়ে আসলাম, যা যা লাগবে কিনলাম, তা তো হয় নাই, আরও লাগবে মেবি পরে। আর কেক খাইতে মন চাইছে, এই জন্য দুটো কেক নিয়ে এসেছি। সো গাইস এই কেকটা নিয়ে আসলাম, আর গাইস 1 প্যাকেট রুটি কিনলাম, এটি 50 টাকা ওভার হয়ে গেছে, ধরতে গেলে 50 টাকার মধ্যে 1 ইঙ্গিত কম হয়েছে। আমি আর এখন কেকটা খাবো, জিনিসে 1250 টাকা দিয়ে হয়ে গেছে, ভাবা যায় এটা 1250 টাকার 4টা জিনিস কিনছে। আর বাংলাদেশে কী কিনা যেত 1250 টাকায়, তো আপনার কমেন্টে বলবেন, কেননা এদেশের 50 ইঙ্গিত আর বাংলাদেশে 1250 টাকা। সব কমেন্টে বলবেন বাংলাদেশে 1250 টাকায় কী কেনা যায়। প্রাইস 2টা জিনিস পাইতেছিলাম না, তোকমা আর এসবগুলো ভুষি লুলু মাঠে, এই জন্য বাইরে থেকে কিনলাম। আর কিন্তু এখন বাসার উদ্দেশ্য রওনা দিয়েছি, কেননা বেরোয়েছি হলো 6টার সময়, আর এখন বাজে হলো রাত 9টা, অনেক বাজে 4-5 ঘন্টা লাগছে শুধু কিছু জিনিস কিনতে, 1250 টাকার জিনিস। আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো, আর ব্লগটা বেশি বড় হবে না, কেননা ব্লগ হবে মেবি 5 মিনিট কি 6 মিনিটের বলা হইতে পারে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করেন। সো পরের ব্লগ দেখা হচ্ছে, বাই।